গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন আমি মানে এখন সকাল 10:30 বাজে, এখন আমি সকালবেলা রিজুকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে। আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, প্রচণ্ড মানে এতদিনে ডিসেম্বর মাসে আজকের মানে ফার্স্ট এতটা ঠান্ডা পড়েছে, সকাল থেকে বিশাল ঠান্ডা লাগছে। আর এখন আমি বসেছি, তোমরা দেখো এখানে পুরো মেলা করে নিয়ে পুরো মানে সবজির একদম বাজার নিয়ে বসেছি বলতে পারো। তো যাই হোক, আজকে যে আমার বর পালং শাক নিয়েছে, যে শনিবার, তো সেই শনিবারে আজকে পালং শাকের তরকারি করা হবে। আর এখানে কিছু সবজি, এই যে বেগুন শিম কেটে নিয়েছে, এগুলো ভাজা হবে। আর এখানে পালং শাকের সবজি বানানোর জন্য আমি যা যা তরকারি কাটার সেগুলো কেটে নিয়েছি, কুমড়ো বেগুন শিম মূলো এইসব কেটে নিয়েছি। আর এখানে রিজোকে দেখ, রিজো ওইদিকে দেখো, হাই করে দাও জোরে ওদিকে। যাই হোক, রিজোরও ঠান্ডা লেগেছে, সেই জন্য ওকে একটা হুডি পরিয়ে দিয়েছি। তো চলো, আমি সবজি টবজি কেটে এখানটা পরিষ্কার করে নিই, তারপর আমি কি রান্না করছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, কেমন? চলো রান্নাঘরে তোমাদেরকে নিয়ে যাই। রান্নাঘরে এখন খুব খারাপ অবস্থা হয়ে আছে, এই যে এখানে পালং শাক কেটে নিয়েছি, আর পালং শাকে দেওয়ার জন্য সবজি সমস্ত কাটা হয়ে গেছে, আর এখানে বেগুন ভাজা বসিয়েছি। আর এদিকে মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে ভাত হচ্ছে। তো যাই হোক, চলো এবারে দেখি, এখানে শিম কেটে রেখেছি, এটা ভাজা করব। আর এখানে আমার কাজের মাসি বাসন ধুয়ে দিয়ে গেছে, এগুলো আমি গোছাবো, এখনো গোছানো হয়নি। তো তো চলো আমি এখন রাখি, আমি কাজগুলো গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে গল্প করছি, এদিকে আমার ডালের জন্য ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ডালের জন্য আমি ফুলকপি আর বিনসটা ভেজে নিয়েছি একটু। আর এখানে দেখো, আমি পালং শাক বসানোর জন্য কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তো এটা ফোড়নটা বেশ একটু গন্ধ বেরিয়ে আসলে তারপরে আমি কেটে রাখা সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তো তেলের মধ্যে দিয়ে এটাকে হালকা নাড়াচাড়া করতে হবে, তারপরে আমি দিয়ে দেব এর মধ্যে একটুখানি আদার বাটা। তো আদা বাটা দিয়ে আর দেবো একটুখানি অল্প করে ধনে গুঁড়ো। তো দিয়ে আমি এই সবজিটাকে ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নেব, নিয়ে তার মধ্যে আমি সবজিটা মজে আসবে, এবার এর মধ্যে আমি পালং শাকগুলো দিয়ে দেব। তো আমি সবজির মধ্যে নুন হলুদ সমস্ত দিয়ে দিয়েছি, আর আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা চেরা কাঁচা লঙ্কা। তো এটা দিয়ে তার মধ্যে আমি শাকটা দিয়ে দিচ্ছি, শাকটা দিয়ে আমি এটা ওপর থেকে সামান্য একটু নুন আর অল্প একটুখানি মিষ্টি দেবো। আর এখানে আমি বড়ি ভেজে তুলে রেখে দিয়েছি। গুড আফটারনুন বন্ধুরা, এই এতক্ষণ আমি রান্নাঘরে ছিলাম, রান্নাঘরে এসে আমি পরিষ্কার পরিষ্কার করে নিয়েছি, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই যে রিজো এখন কান্নাকাটি করছে, জানি না কেন, খিদে মনে হয় পেয়েছে, এখনও খাওয়াইনি ওকে। তো এবার আমি ওকে খাওয়াতে যাবো, খাইয়ে দেয় তারপরে আমি স্নান করতে যাবো, আমার বর গেছে স্নানে। তো চলো আমি দেখিয়ে দিই আজকে আমি কী কী রান্না করেছি, আর আজকে নিরামিষই বলতে গেলে রান্না হয়েছে, কিন্তু ওই যে আমার বর নিরামিষ খায় না একদমই। তো চলো আমি দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। এখানে ভোগাল লাগছে, এই যে জানলা বন্ধ করে দিয়েছি, এই শীতকালে এই ভীষণ হাওয়া আসে ঠান্ডা, তো সেই কারণে। দাঁড়াও আমি ক্যামেরাটা ব্যাক করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি কী কী রান্না করেছি।
তো এই যে এখানে হয়েছে আজকে রান্না। পালং শাক কাটছিলাম, দেখেছো যে পালং শাকের ঘন্ট হয়েছে বড়ি দিয়ে আর সব রকম সবজি দিয়ে। আর এখানে একটু ডিম ভেজে নিয়েছি, ওই যে বললাম আমার বর নিরামিষ খায় না, তো ওর জন্য একটুখানি ডিম ভেজেছি। আর এখানে করেছি ফুলকপি, টমেটো, বিনস আর এইসব দিয়ে মুসুরির ডাল। আর এখানে রয়েছে বেগুন আর শিম ভাজা, এখানে একটুখানি গন্ধরাজ লেবু কেটে নিয়েছি। আর এখানে রয়েছে জলপাইয়ের চাটনি, তো এই চাটনিটা আমি কালকে বানিয়েছিলাম, ফ্রিজে ছিল, বার করে নিয়েছি। তো এই হলো আজকে আমাদের দুপুরবেলার লাঞ্চ মেনু, তো চলো আমরা লাঞ্চ সেরে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 6টা, আর একটু আগে আমি ঘুম থেকে উঠলাম, আর তার সাথে সাথে রিজও উঠে গেছে কিন্তু শুয়ে আছে, আমার মেয়েও শুয়ে আছে, আর আমার বর দোকানে চলে গেছে, আমরা এখন উপরের ঘরে আছি। এটা হলো আমার উপরের ঘর। ওই যে আমার টিভি চলছে, এখন রিজও কার্টুন দেখছে। তো যাই হোক, আমি ভাবলাম এখনই বসে তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই, তারপর আবার নিচের ঘরে যাব, গিয়ে দেখা যাক মেয়ের কী টিফিন করা যায়। রিজোকেও খাওয়াতে হবে, রিজোকে খাওয়াবো 7টার দিকে, কারণ ও একটু দেরি করেই খায়। এখন ওকে একটুখানি প্রোটিন মিল্ক করে দেবো, তো প্রোটিন মিল্কটা খাবে, তারপরে 1-1.5 ঘন্টা বাদে রিজোকে সলিড ফুড দেব। তো যাই হোক, এখন এই যে দেখো এখানে রিজো কী করছে শুয়ে শুয়ে, আর এই যে আমার মেয়েও ঘুমাচ্ছিল, রিজো ওকে লাথি মেরে তুলে দিয়েছে। আমার মেয়ে যখনই ঘুমায় আর রিজো আগে উঠে যায়, তো ওকে খোঁচা মেরে মেরে তুলে দেয়, দিদি ওঠো দিদি ওঠো দিদি ওঠো, না উঠলে ওকে মেরে মেরে তুলে দেয়। তো যাই হোক, আমাকে দেখে বুঝতে পারছো ঘুমাচ্ছিলাম, আর আজকে সত্যি সত্যি প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এই যে দেখতে পাচ্ছ, আমি ব্ল্যাঙ্কেট এখনও পর্যন্ত গা থেকে সরাইনি, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে আছি। আজকেই মানে ফার্স্ট আমরা ব্ল্যাঙ্কেট মানে গায়ে দিলাম, এতদিন আমরা চাদর মোটামুটি কাঁথা এইসবই পাতলা কাঁথা চাদর এগুলোই গায়ে দিচ্ছিলাম, আর আজকে ব্ল্যাঙ্কেটটা গায়ে দিতে হয়েছে দুপুরবেলা, রাত্রিটা আরও ঠান্ডা বেশি পড়বে, সেটাই তো মানে ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে। তো যাই হোক, আর এইদিকে রিজো দেখো দুধু খাবে বলে দুধুর বোতল কই বলছে, দেখেছো এই কথাগুলো খুব ভালো বলে, দুধুর বোতল কই, দুধু করে দাও, এইসব ভালো বলতে পারে। বলো তো তোমরা কেমন আছো, বলো বলো কেমন আছো, দেখো ও ঘুম পাচ্ছে। ও যাই হোক, ও যেগুলো বলতে বলবো সেগুলো একদমই বলবে না, কিন্তু অন্য কথা ওর নিজের জিনিসগুলো খুব ভালো বলতে পারে। তো যাই হোক চলো, আর হ্যাঁ যেটা দিচ্ছি বাবা দাঁড়াও বসো, আর যেটা বলার ছিল যে গলার মঙ্গলসূত্রটা দেখতে পাচ্ছ, এটা আমার বর কালকে রাত্রেই ঠিক করে মানে নিয়ে এসছে, এটা সন্ধেবেলা ও সাকরার দোকান থেকে নিয়ে রেখে দিয়েছিল, তো রাত্রিবেলা এনে দিয়েছে, পরে নিয়েছি। তো এটা আমার গলায় না থাকলে ভীষণ খালি খালি লাগে, তোমাদের যেটা বলছিলাম। তো যাই হোক চলো, এখন আমি রাখি, আবার নিচে যাই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কেমন। হ্যালো বন্ধুরা, এই যে আমি ওপর থেকে নিচে অনেকক্ষণ আগেই নেমে এসেছি, তো এসে এই যে দেখো আমি একটা সোয়েটার পরে নিয়েছি, যেটা আমি তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম, শীতকালে আমি পরি এটা, তো এটা দুদিন পরিনি, এটা আমি কেচে দিয়েছিলাম। আর এখানে দেখো তোমাদেরকে দেখাই, আমার বর ফুচকা এনে দিয়েছে, তো এখানে এখন আমার মেয়ে, আমি বেশি খাবো না কারণ আমি ফুচকা খেতে সত্যি একদমই ভালোবাসি না। তো এটা শুনলে তোমরা মানে হাসবে হয়তো, অনেকেই বলবে ফুচকা খেতে ভালোবাসো না, হ্যাঁ আমি ফুচকা খেতে পছন্দ সেরকম একটা করি না, মানে খাবার কি হয় দুটো কি চারটের বেশি আমি খেতে মানে ভালোবাসবো না। আবার ওরম করছো কেন, দেখো সবাই কিন্তু দেখছে তোমাকে। আর রিজো এখানে ফুচকা একবার করে ছো মারছে, ও কিন্তু খায় না, ওই শুকনো ফুচকা একটুখানি হয়তো মুখে দিল ব্যাস, না হলে ও কিন্তু সেরকম মানে খাওয়ার জন্য বায়না করে না, খায়ও না, ওই যে শুকনো ফুচকা নিয়ে একটু চাঁকছে। আর আমিও একটুখানি খাবো না বললে ভুল কথা, নাকে গন্ধ আসছে, তো এই যে দেখো জলের মধ্যে আবার গন্ধরাজ লেবু দিয়ে দিয়েছে। তো টক জিনিসটা আমি খুব একটা পছন্দ করি না, আমার কিন্তু শুকনো ফুচকা খেতে ভালো লাগে, মানে টক জল দেওয়ার থেকে শুকনোটা ভালো লাগে। জানি না কার কার ফুচকা খেতে ভালো লাগে, মানে টক জল দিয়ে, আর কার কার ভালো লাগে না, মানে আমার মতো আছো একটু কমেন্টে জানিও কিন্তু আমাকে। আর ফুচকার মানে প্রেমী কারা কারা আছো, মানে ফুচকা খেতে খুব ভালোবাসো কারা আছো আমাকে কমেন্টে জানাবে। আর আমার মেয়ে এই দেখো হাত তুলছে, ও ভীষণভাবে ফুচকা খেতে ভালোবাসে, আমি কেন জানি না, আমার আমি নিজেও খুব একটা পছন্দ করি কিন্তু আমার মেয়ে কিন্তু ভীষণভাবে ফুচকা, আর আমার বড়ো কিন্তু বেশ ফুচকা খায়, অথচ আমি খুব একটা পছন্দ করি না। তো যাই হোক
চলো আমি একটুখানি টিপ টিপ পরে একটুখানি এসে নিচে নেমে চুল টুল ভালো করে আঁচড়ালাম, দিয়ে এখন বসেছি। এখনো রিজোকে খাওয়াইনি, এবার রিজোকে খাওয়াবো, ওর দুধ ঠান্ডা হতে রেখে এসেছি। তো রিজোকে ওই জন্য টক জল আমি দিচ্ছি না একদমই, ও শুকনো খাচ্ছে একটু। তো যাই হোক চলো, আমি এখন বেশি বকবক করবো না, আমি এখন রাখি। বলতো আমার একটুখানি কাজ আছে, আমি এখন যাব একটু রিজোকে খাইয়ে দাইয়ে নেব, নিয়ে আমি দেখি একটুখানি চা খেতে ইচ্ছা করছে। আজকে ভীষণভাবে ঠান্ডা পড়েছে, মানে একদম জাঁকিয়ে ঠান্ডা যাকে পড়ে। তো যাই হোক আজ আমি একটুখানি চা করে খাবো, আর তারপরে আমি যাব ফ্রিজটা পরিষ্কার করতে। আমার ফ্রিজের বডিটা একদম নোংরা হয়ে গেছে, আসলে কি বলতো আমাদের দোকানের জিনিস ফ্রিজে রাখা হয়, তো আর এমনিও রিজো না সবসময় এটা ওটা সেটা ফ্রিজের মধ্যে লাগাতেই থাকে, তো সেই কারণে না ফ্রিজটা একটু বডিটা নোংরা মতো হয়েছে। তো সেটা একটুখানি মুছে ক্লিন করব, আর টুকটাক কাজ আছে সেগুলো একটুখানি সেরে নেব করবো। তো চলো এখন আমি রাখি, নাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো আজকে সন্ধেবেলা কিছু করছি না, মানে আমার মেয়ে তো করবে না, ওই যে ফুচকা খেয়ে পেট ভরিয়ে নিচ্ছে, আর আমিও শুধু একটুখানি চা করে খাবো। ব্যাস এই হচ্ছে আজকে আমাদের সন্ধেবেলা জল খাবার বা টিফিন বলতে পারো। আর তো চলো, মেয়ে অনেকদিন ধরে ফুচকা খাবে খাবে করছিলো, বায়না করছিলো, তো ওর বাবা আজকে দোকানে যাওয়ার আগে এই মোড়ের মাথা মানে আমাদের পাড়ার মোড় থেকেই একটু ফুচকা নিয়ে এসে দিয়েছে। তো ওটাই মেয়ে আজকে খেয়ে নিচ্ছে, ও আজকে এখন আর কোনো টিফিন খাবে না। আর আমি একটু এই যাবো রিজোর দুধটা নিয়ে আসবো, আর আমার চা করে নিয়ে আসবো, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কেমন।